কাতল মাছ ওজন ষাট কেজি দাম এক লাখ বিশ হাজার টাকা মৌলইবাজার শেরপুরে ঐতিহ্যবাহী মাছের মেলায় উঠেছে এ মাছ পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রায় দুইশো বছর ধরে সদর উপজেলার শেরপুরে এ মেলা বসে চলে এসেছে মেলায় হবিগঞ্জের বাহুবল উপজেলার মাছ ব্যবসায়ী আব্দুর রহমান প্রায় পনেরো লাখ টাকার বড় বড় বেশ কয়েকটি মাছ নিয়ে এসেছেন এর মধ্যে তিনি ষাট কেজি ওজনের কাতলা মাছটির দাম হাঁকছেন এক লাখ বিশ হাজার টাকা আব্দুর রহমান জানান মুলুই বাজারের হাকালুকি হাওড় থেকে এই মেলার বিক্রি করার জন্য কিনে এনেছেন মাছটি মাছটির আনুমানিক বয়স দশ থেকে বারো বছর এই কাতলার পাশাপাশি বেশ কয়েকটি বড় সাইজের চিতল রুই আইর এবং বাঘ মাছ নিয়ে এসেছেন তিনি প্রতি বছরের মতো এবছরও প্রায় দুই শতাধিক মাছের দোকান এবং প্রায় তিরিশটি মাছের আরত বসেছে মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক কোটি টাকার মাছ মেলায় বিক্রির জন্য নিয়ে এসেছেন ব্যবসায়ীরা মেলা কমিটির সভাপতি জানান উত্তরবঙ্গ সহ এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় কাতল রুই আইর বোয়াল সহ বিভিন্ন জাত প্রজাতির মাছ আসে প্রতি বছর ষোলো থেকে সতেরো কোটি টাকায় মাছ ক্রয় বিক্রয় হয় এ মেলায় প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নানা ধরনের খবরাখবরের জন্য চোখ রাখুন ভিডিওতে